হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে আমি আমার ভিডিওতে তোমাদের জন্য চলে এসেছি, অর্থাৎ যারা ক্লাস 10 তাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে হিস্ট্রির, তো হিস্ট্রির পার্ট 1 যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে, তো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের আমি অ্যান্সার নিয়ে চলে এসেছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, বিশেষ করে হিস্ট্রির উপর। তোমাদের জন্য হিস্ট্রির সাজেশান, শর্ট কোশ্চেন সব আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। হিস্ট্রির উপর যাবতীয় তোমরা কিন্তু এই চ্যানেল সব পেয়ে যাবে ক্লাস 10-এর যারা স্টুডেন্ট আছো। তো তোমাদের এইখানে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের পার্ট 1 যেটা আছে তো এটা পাঠিয়ে দেবো, দিয়ে দেবো আমি, তার সঙ্গে তোমাদের যে পার্ট 2 পার্ট 3 তোমরা কিন্তু এই চ্যানেলের সব কিছু পেয়ে যাবে। তার আগে বলবো, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পারলে তোমরা কিন্তু একটু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো, তোমাদের যে কোশ্চেন পেপারটা আছে তোমাদের জাস্ট কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি আমি এখানে, পার্ট 1-এর যে কোশ্চেন পেপারটা। তো আমি তোমাদের কোশ্চেন পেপার যে ডাইরেক্ট আমি তোমাদের অ্যান্সার ডাইরেক্ট তোমাদের বলে দেবো। তো কোশ্চেন পেপার তোমার দেখাচ্ছি, এটা দেখো তোমাদের কাছে কোশ্চেন পেপার আছে এখানে, তো ডাইরেক্ট তোমাদের কিন্তু আমি অ্যান্সার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো তোমাদের, দেখো ফার্স্ট যেটা আছে, শূন্যস্থান পূরণ করো, যে সোম প্রকাশ ছিল একটি ড্যাশ পত্রিকা। তো অ্যান্সার হবে, এটা হবে অ্যান্সার হবে কয়ের একের কয়ের অ্যান্সার হচ্ছে সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে? তারপর বেঙ্গল গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন কে? জেমস অগাস্টাস হিকি। কেমন? তারপর গয়ের যে প্রশ্নটা তোমাদের দেখো, মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে জীবনের ঝরা পাতা হলো একটি কি? অ্যান্সার হবে আত্মজীবনী, ঠিক আছে? নেক্সট, এবার হচ্ছে ঠিক ভুল নির্ণয় করো, 2-এর যে প্রশ্ন আছে ঠিক ভুল নির্ণয় করো। আমি তোমাদের কিন্তু ডাইরেক্ট রিডিং করে তোমাদের দিয়েছি, তো তোমরা পরপর তোমার টুকে নিও পারলে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন আজ দেখো, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়। তো এই অ্যান্সারটা হবে ভুল, কেমন? তোমার লিখবে ভুল, ঠিক আছে? তারপর পরের যে প্রশ্ন আছে তোমার দেখো, সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে, এটা অ্যান্সার হবে ঠিক, ঠিক আছে? নেক্সট হচ্ছে, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাপেজখানায় কিন্তু সংরক্ষিত থাকে, তো এটাও কিন্তু অ্যান্সারটা হবে তোমাদের ঠিক। তারপরের অ্যান্সার, সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়, এই অ্যান্সারটাও তোমাদের কিন্তু ঠিক হবে, ঠিক আছে? কী বললাম? তো তারপরে আসবো তোমাদের স্তম্ভ মিলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ আমি তোমাদের কিন্তু ডাইরেক্ট করে দিয়েছি। যেমন সোম প্রকাশ হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ, বঙ্গদর্শন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্তর বস্ত্র হচ্ছে বিপিনচন্দ্র পাল, জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের ডাইরেক্ট কিন্তু আমি অ্যান্সার করে দিয়েছি। তো এবারে আসবো তোমাদের যে মার্কস 2 যে অ্যান্সারগুলো আছে, 2-3টি বাক্যে উত্তর দাও, তো সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে এবারে আলোচনা করব। তোমার দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? তো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্যগুলি হলো, ফার্স্ট হচ্ছে সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হয়, কিন্তু সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত হয়, সে সপ্তাহ হতে পারে, মাসও হতে পারে, ঠিক আছে? কী বললাম? নেক্সট হচ্ছে 2 নম্বর, সাময়িক পত্রগুলির পৃষ্ঠা আকারে ছোট হয়, অন্যদিকে সংবাদপত্রগুলির পৃষ্ঠা কিন্তু আকারে কিন্তু বড় হয়ে থাকে। কী বললাম, বোঝাচ্ছ? তারপর 3 নম্বর, এই কোশ্চেনে 3 নম্বর পয়েন্ট লেখাচ্ছি আমি, দেখো, সংবাদপত্রগুলি বিশ্বের তাৎক্ষণিক সংবাদ পরিবেশন করে, কিন্তু সাময়িক পত্রগুলি নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বিস্তরভাবে কিন্তু আলোচনা করে। তো এটা ছিল 1 নম্বরের অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের আছে, দেখো, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী? স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী? তো অ্যান্সারটা হচ্ছে, কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানের জনবসতি ও তার আর্থসামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে বলা হয় স্থানীয় ইতিহাস। আর এর গুরুত্বগুলি হলো, তোমার দেখো, ফার্স্ট যেটা হচ্ছে, এই ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন ও জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে, স্থানীয় ইতিহাসের উপর ভিত্তি করেই জাতীয় ইতিহাস পূর্ণাঙ্গ রূপ লাভ করে, কেমন? এরপর আসবো পরের যে প্রশ্নটা, গয়ের যে প্রশ্নটা আছে, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর? জওহরলাল নেহরুর কী উদ্দেশ্য ছিল ইন্দিরাকে চিঠি লেখার? তো অ্যান্সার হচ্ছে, 1928 খ্রিস্টাব্দে এলাহাবাদে থাকাকালীন জওহরলাল নেহরু মুসৌরিতে থাকা তার 10 বছরের কন্যা ইন্দিরাকে অসংখ্য চিঠি লেখেন, এরূপ 30টি চিঠির সংকলন পরবর্তীকালে লেটার্স ফর্মে ফাদার টু হিস ডটার শিরোনামে প্রকাশিত হয়েছে। চিঠিগুলির মাধ্যমে জওহরলাল তার মেয়ে ইন্দিরাকে প্রকৃতি,
পরিবেশ, পৃথিবীর সৃষ্টি, প্রাণের আবির্ভাব, মানুষের জন্ম, আগুনের ব্যবহার, রাজার সৃষ্টি, ভাষা বৈচিত্র্য, সমবিভাজন প্রভৃতি সম্পর্কে গল্পচ্ছলে শিক্ষা দেওয়া। এগুলো হচ্ছে গল্পচ্ছলে শিক্ষা দেওয়াই তার কিন্তু উদ্দেশ্য ছিল, ঠিক আছে। তারপর পরের প্রশ্ন, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয়? তো অ্যান্সার হচ্ছে, আধুনিক ইতিহাস চর্চায় বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে। যেমন এক হচ্ছে, ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরায় বন্দী করা যায়। এগুলি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড হতে পারে, ঠিক আছে, কি বললাম। তারপর হচ্ছে, দু নম্বর হচ্ছে তোমাদের, ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ে আলোকচিত্র ইতিহাসের উপাদান হিসাবে তথ্য যোগায়, ঠিক আছে। তবে একটা কথা বলবো, তবে ফটোগ্রাফকে পুরোপুরি নির্ভরযোগ্য উপাদান কিন্তু বলা যায় না। তো এটাই হচ্ছে ক্লাস টেনের 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্কের তোমাদের যে টাস্ক ওয়ান যে তোমাদের দিয়েছে পার্ট ওয়ানের, তো তার আমি অ্যান্সার তোমাদের করে দিলাম। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, খুব শীঘ্রই তোমাদের জন্য যখন পার্ট 2 বেরোবে তো আমি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো আজকের মতো এইটুকুই।